আবারও আপনাদের মাঝে হাজির হলাম ফেসবুকের গুরুত্বপূর্ণ কিছু সেটিং নিয়ে, যে সেটিংগুলো আমরা অনেকে জানি না। এই সেটিংগুলো সম্বন্ধে আমি বিস্তারিত আমাদের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস বা যে অ্যাপসটি আছে, আমরা সেই অ্যাপসটি ওপেন করে নেব। জাস্ট ক্লিক করে ওপেন করে নেব। বন্ধুরা, ওপেন করে নেওয়ার পর আমরা নোটিফিকেশন পাশে একটি থ্রি ডট মেনু পাবো, এই মেনুতে ক্লিক করব। বন্ধুরা, মেনুতে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসব। দেখবেন নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে আমরা ক্লিক করব। বন্ধুরা, ক্লিক করার পর জাস্ট দেখতে পাবেন আপনারা সেটিং অপশন আর একটি সেটিং লেখা আছে, এই অপশনের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করার সাথে সাথে আপনার মাঝে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন বা এইরকম একটি পেজ দেখতে পাবেন। একটু নিচে আপনারা চলে যাবেন। নিচে একটু চলে আসার পর দেখতে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্রোলস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন, আপনাদের মাঝে চলে আসবে এরকম একটি পেজ। আপনারা এখানে দেখতে পারবেন আপলোড ফটো ইন এইচডি, এটা অন করা নেই, আপনারা অন করে নেবেন। এটি অন করবেন কিসের জন্য, সেটি হলো আপনি যখন আপনার ছবি প্রোফাইল পিক বা আপনি যে কোনো পিক যখন আপলোড করবেন আপনার ফেসবুক আইডিতে, তখন এই পিকগুলো এইচডি কোয়ালিটির থাকলেও এইচডি কোয়ালিটির আপলোড হয় না। আপনি যখন এই অপশনটি চালু করবেন তখন এই পিকগুলো এইচডি কোয়ালিটি আপলোড হবে। বন্ধুরা, এখন দেখতে পারবেন আপলোড ভিডিও ইন এইচডি, এটাও আপনারা অন করে নেবেন। আপনি যদি এটা অন করে না রাখেন তাহলে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো ভিডিও এইচডি কোয়ালিটি হবে না, সেজন্য আপনি এটা অন করে দিবেন। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এইচডি কোয়ালিটি ভিডিও আপলোড হবে। আরেকটি দেখতে পারেন নিচে থ্রিডি ফটো, এটাও আপনি অন করে নেবেন থ্রিডি ফটোর জন্য। বন্ধুরা, নিচে আবার দেখতে পারেন ব্রাউজার সেটিং। ব্রাউজার সেটিং আসার পর আপনার ইওর ব্রাউজিং ডাটা, এখানে আপনারা ক্লিয়ার করতে পারেন, আপনার ডাটাগুলো ক্লিয়ার করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে পাওয়ার সুযোগ করে দেবেন। বন্ধুরা, পাশে থাকার জন্য সবসময় আপনাদেরকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।